একটা ফিগার শোনালেন। তো আমার টাকা সমস্যা না, কিন্তু আমার মা চিকিৎসা হইতে হবে, কিন্তু আমি একটু বুঝা আপনাকে জানাই। যাই হোক, সেখান থেকে এক হিসেবে জোর কইরে চলে আসা হয়েছে, জোর কইরা তারা আসতে দেবে না। গতকালকের পেপারও আসছে, এটা প্রথম হেডিংয়ে আসছে, সারা বাংলাদেশে চিকিৎসা বাণিজ্য চলছে। গতকালকের প্রথম হেডিংয়ে, পেপারের প্রথম হেডিংয়ে আসছে, মানে এমন একটা পরিস্থিতি, মানুষের মনুষ্যত্ব বলতে কিছু বাকি নাই। এক হলো করোনা ভাইরাসের কারণে মানুষ মাকে পর্যন্ত জঙ্গলে ফালাইতে দ্বিধা করছেন না, মাকে হসপিটালের বারান্দায় রেখে ছেলে পালায়। কিন্তু আমি বড় ধন্য মনে করছি নিজেকে, কি জানেন, যে আজকে 3 মাস, 26 তারিখ মনে হয় আজকে, আজকে 3 মাস 7 দিন আমি আমতলা থেকে বের হই নাই, কিন্তু বড় আনন্দ আমার, মায়ের জন্য আমি বের হয়েছি। আর আমার মুর্শিদ কাবলা মোটবাজারের হুজুর ইন্তেকালের 1.5 বছর আগের থেকে একটা কাসিদা পড়তেন, কি মরণেরা যাব মরে আল্লাহ দিও না, এত কঠিন আযাব শোক পারবো না, এত কঠিন আযাব শোক কবরে যাব মরে আল্লাহ দিও, আসুরেরা যাব মরে আল্লাহ এগুলো আমার মুর্শিদ কাবলার কথা। কত বড় ভাগ্যবান মানুষ, মহবাজারের হুজুর কাবলা সারাদিন রোজা রাখলেন, রমজানের তৃতীয় রোজা ইফতার করলেন, ইফতার করার পর মাগরিবও পড়লেন, মাগরিব পড়ার পরে এশারের নামাজের জন্য উযু করেছেন আমার আপনাদের দাদা হুজুর কাবলা, তারাবিতে যাবেন, এই অবস্থায় হুজুর কাবলা ছোটখাটো স্ট্রোক করলেন, সারাদিন রোজা রেখেছে, ইফতার করেছে, মাগরিব পড়েছে, এখন এশারের নামাজের জন্য উযু হয়েছে, তারাবিতে ঢুকবে, এমত অবস্থায় স্টক করলেন, কাউকে সামান্য কষ্ট দেওয়া লাগলো না, জান্নাতের মেহমান জান্নাত আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লামা জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ ইন্তেকালের 1 বছর আগে তিনি একটা কিতাব লিখেন, হায়াত মওত কবর হাসর, কবর হাসর, হায়াত হায়াত মওত কবর হাসর। ইন্তেকালের 1 বছর না 1.5 বছর আগে হুজুরের শেষ কিতাবটা লিখলে মনে হচ্ছে যে পৃথিবী থেকে চলে যাবেন, এই জন্যই মনে হয় তিনি হায়াত নবত কবর হাসরি কিতাবটা লিখে 1 বছরের মাথায় তিনি চলে গেলেন। আর গত সপ্তাহ শুক্রবার সকালবেলা আমি নাচ একটা গজল লিখলাম, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীর জন্য অনেক লাভ হবে কি রে বাবা, মৃত্যু যে কোন সময় লাভ হবে কি রে বাবা,
গত শুক্রবার গজল লেখা, এই শুক্রবার আমার মা স্ট্রোক করলেন। এত অসুস্থ যুবক কিভাবে বাবা মাকে কষ্ট দেন? মার হাড্ডি পাংচার হলো, সারাদিন এক হিসেবে খাওয়া নাই, খায় না, জোর করে খাওয়ালাম। এত অসুস্থের মধ্যে আমার স্ত্রীকে বলছে, বাচ্চার আব্বাকে, সোমার আব্বা কি খাইছে? এই দরদি বাবু কই, এই দরদি কোথায় পাবে? বাবার করুণা হলে, মার করুণা হলে, বাবা মাকে জানলে ফেলে দাও, হসপিটালের বারান্দা রেখে আসো। অথচ মা অজ্ঞান হয়ে গেলে জ্ঞান ফিরে আসার সাথে সাথে আগে তোমার কথা আমার কথা দেখা। গত শুক্রবার এই গজলটা আমার লেখা, পরের শুক্রবার আমার মাকে আল্লাহ হসপিটালে নিলেন। এই জন্য আমার লেখা পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবী লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি? কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারল, কত মানুষ তোমার আমার কি যে হলো, রইল বাবা কুন্নে সায়, তোমার আমার নেশা একদিন কেটে যাবে তখন পাবে না সময়, নেশা একদিন কেটে যাবে পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ। তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাস কাটিবে, তোমার যেদিন সাদা কাপড় পরাই দিয়ে দিবে গো চির বিদায়, সাদা কাপড় পরাই দিয়ে দিবে গো চির, লাভ হবে কি ওরে বাবা, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, আজ রহিল যেদিন আসিবে অনুমতি নাহি চাবে, আজ রহিল যেদিন আসিবে প্রাণ পাখিটা নিয়ে যাবে, আর আসবে না দুনিয়ায় প্রাণ পাখিটা, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি, তাই তো বলি শুনো সবে এবাদত করো নীরবে, তাই তো বলি শুনো সবে যে নবীকে ভালো বলবে মুমিন তাহার পরিচয়, যে নবীকে ভালো বলবে মুমিন তাহার
ভালোবাসাই নিয়ে যেন আমি পাগলার মরণ হয়, ভালো আমি পাগলার মরণ লাভ হবে কি বলে বাবা, লাভ হবে কি রে বাবা, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবী লাভ হবে কি রে বাবা, নিত্য যে কোন সময় লাভ বাবা। এই জন্য বলি নিঃস্বার্থ ভালোবাসা, বাজার থেকে আসতে প্রত্যেকেরই সংসার আছে, কেউ আমার হাতের দিকে তাকায়, কেউ আমার ব্যাগের দিকে তাকায়, কেউ পকেটের দিকে তাকায়, যে মাকে হসপিটালে রেখে আসছি এই মা আমার পকেটের দিকে তাকায় না, এই মা আমার পেটের দিকে আর আমার চেহারার দিকে তাকায়, হাজার খাওয়ার পরেও বাবার কাছে মার কাছে মনে হয় ছেলেটা মনে হয় খায় নাই, চেহারাটা সরটা লাগছে, কালকে এত অসুস্থ মায় রাত্র একটা দেড়টার সময় বলতেছে আমি খাইছি কিনা, সেই মা করোনায় আক্রান্ত হলে ছেলেরা মেয়েরা মাকে ঘর থেকে বের করে দেয়। ঢাকা মগবাজার এলাকার ইতিহাস ঘটল, বাবা সরকারি চাকরিজীবী, করোনা আক্রান্ত হওয়ার কারণে যেই বাবায় বাড়ি করছে পাঁচতলা, ওই বাবাকে বাসায় উঠতে না দিয়ে নিচে বাবা যেন বেরো হইতে না পারে বাবাকে বাহির থেকে তালা মেরে দিয়ে গেল, এক ঘন্টার মধ্যে লোকটা হয়তো পানির পিপাসা লাগছিল, কিন্তু বাড়ির মানুষগুলি ছেলে মেয়েগুলি এক ঘন্টা পরে এসে দেখে বাবা আর পৃথিবীতে নাই। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, আমরা অত ধনী ছিলাম না, আবার একবারে ফকিরও ছিলাম না, মধ্যবিত্ত ফ্যামিলির একটা সন্তান আমি, আমার একটু আমার একটা পার্সেন্ট সন্দেহ নেই যে আমার আব্বা এবং আমার মা আমার দুজনে আমার প্রতি যে খুশি এই ব্যাপারে আমার সন্দেহ এখন পর্যন্ত হয় নাই। যুবক জীবনের যদি কিছু করতে চান, যে আপনি জীবনে কিছু করতে চান, উন্নতি হতে চান, যে পৃথিবীতে যতদিন থাকবো ভালোভাবে থাকতে চাই, তৌফিক অনুযায়ী হোক, আপনার 100 টাকা ইনকাম আছে, বাবা মার জন্য আপনি 10 টাকা খরচ করেন, অসুবিধা নেই, তৌফিক অনুযায়ী আপনি 100 টাকা 100 টাকায় বাপ মার জন্য খরচ করবেন সেটা বলছি না আমি, তবে বাবা মার জন্য খরচ করলে আল্লাহ আপনাকে ঠেকাবে না। তো সকলের কাছে দোয়া চাই, মা তো এমন বয়স হয়ে গেছে, আমার বড় ভাই বেঁচে থাকলে হয়তো 60-65 বছর আমার বড় ভাই হয়তো হয়ে যেত প্রায়, তো আল্লাহ যেন মাকে সুস্থতা দান করে, আরো অনেক দিন আমার মায়ের খেদমত আমি করতে চাই, আল্লাহ যেন কবুল করে, আমি আরো অনেক দিন আমি খেদমত করতে চাই। কেন জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের কদম মোবারকে সন্তানের জান্নাত, মায়ের কদম মোবারকের নিচে সন্তানের জান্নাত। আমি মাহফিলে যখন বের হই মার কদম বুচে করে, কোনোদিন চুমা খেয়ে বের হই, কোনোদিন হাত দিয়ে কদম বুচে করে বের হই, রাস্তায় আমার আর কোনো ভয় লাগে না, কারণ আমি তো
জান্নাতে হাত দিয়ে আস। মা বাবার কদমের নিচটা মা বাবার কদম না, ওটা জান্নাত। তো সকলের কাছে দোয়া চাই। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এই করোনার কারণে রসুলের হাদিস মানার জন্য ডাক্তার আমি অনেক থার্ড পার্সন না ফোর্থ পার্সন না, অনেক পরে ডাক্তারের কথা চিন্তা করব। আমি যেহেতু আমার একটা সুনাম বলেন বদনাম বলেন একটা জিনিস আল্লাহ আমাকে দান করছেন যে আমি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারি নাই, তবে ভালোবাসার যে দল ওই দলের মধ্যে আমার নামটা মনে হয় আছে আলহামদুলিল্লাহ। এটা আমার একটু সন্দেহ নেই, যেই আল্লাহর বান্দাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে তাদের মধ্যে নাম না থাকে অন্তত তাদের খাদিম হিসাবে আল্লাহ আমাকে কবুল করেছেন, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। তো আল্লাহর কাছে দোয়া করবেন। একটা নতুন গজল আমি লিখছিলাম আজকে, সেই গজল বলার মন মানুষের কথা নাই, শুধু একটা চরণ বলে দেই। আল্লাহ তুমি মহান জানি গাফুর গাফার নামটি শুনি, আল্লাহ তুমি মহান জানি গাফুর গাফার নামটি শুনি, আল্লাহ তুমি মহান গাফুর গাফার নামটি শুনি, গাফুর গাফার নামটি শুনি। এতটুকু বললাম, আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই। আমি আরো অনেক দিন খেদমত করতে চাই আমার মায়ের, আল্লাহ যেন সেই সুযোগটা আমাকে দেন। আমি জ্ঞান নাই বাবা, ওয়াকিদুল্লাহ কুরবান হাসানা, আল্লাহ বলেছেন আল্লাহকে হাওলাত দেওয়ার জন্য আল্লাহ হাওলাত চাইছে। একদিন বলছিলাম আমি, ওর যে হাসানা দান যদি 5 টাকা করেন, 5 টাকা দানে যে সওয়াব, ওর যে হাসানা মানে হাওলাত দেওয়া, হাওলাত দিলে 18 গুণ বেশি সওয়াব, সহিহ হাদিস সুবহানাল্লাহ। পাশাপাশি বলছিলাম, এই এর মধ্যে কোন জুমা জানি বলছিলাম, কিন্তু এখন যেই বিপদ সময়, মানে এই বিপদের সময় না, মানুষ মানুষ আমরা চরিত্র আমাদের খুব নিচে নেমে আসছে, যদি কেউ একবার হাওলাত নিতে পারে তাইলে আর দেখা করে না। দোকানের মতলি ভাই বলতে পারবে, দোকানে বাকি নিলে এই দোকানে আর যায় না, অন্য দোকান থেকে নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যায়, কিন্তু যার দোকানে 10,000 টাকা বাকি আছে হ্যাঁ দোকানের সামনে যায় না। এই জন্য আমি কোন জুমায় যেন বলছিলাম, রোজার মধ্যে বা রোজার আগে পরে, যে হাওলাত দেওয়া 18 গুণ বেশি ছোয়া, কিন্তু বর্তমান হাওলাত দিলে টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি। তবে আল্লাহ মনে হয় আমার একটু ব্যতিক্রম করছে, আমার এই যাই মাদ্রাসার জন্য মসজিদের জন্য আল্লাহ দিছে, আমার ছেলেদের কাছ থেকে হাওলাত নিয়ে করছি আমি, এখন পর্যন্ত 22 বছরে মনে হয় কিছু শোনেন নাই, আলহামদুলিল্লাহ বলবেন না। এই কোটি কোটি টাকার জায়গা আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য দিছে, আমার ছেলেদের কাছ থেকে হাওলাত নিয়েই করছি আমি, আবার মাহফিল করে করে পরিশোধ করে দিয়েছি। 22 বছরে মনে হয় যে হুজুরে হালাত নিয়ে টাকা দেয়নি, এটা মনে হয় শোনেন নাই, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার মরণ পর্যন্ত যেন না শোনায়, আর আধা পয়সাও যেন দেনা রেখা যেন আল্লাহ আমার মৃত্যু না দেয়, আর লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমার মাদ্রাসার ময়দানে আপনাদেরকে নিয়ে আমি পড়বো। আপনি দোনো আলম কদু অন্তত আমার মা অন্তত একটা দিন হলো যেন মায় মাহফিলে যাইতে না পারুক, ঘরের মধ্যে কি যেন লাগায় না, ওই যে দেখা যায়
প্রজেক্টর লাগাইও যেন আমার মায় দেখতে পারে যে আমার ছেলের মাদ্রাসার ময়দানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর প্রশংসা রসুলের প্রশংসা করতেছে, এটা যেন আমার মা একটা দিন হলো দেখে যেতে পারে। সকলে আমিন। এই আবদার রেখে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি তো আপনাদের আব্বা আম্মার জন্য, আল্লাহ এই বকিলতা আমাকে দেয় নাই, সেই বড় বকিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক শোনা পড়ে দুরূদ শরীফ পড়ে না। আর আরেকটা ভাইয়ের জন্য দোয়া করে না। দোয়া করবেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, আমার নিজের দোয়া না করলেও আপনাদের দোয়ার কারণে আমার দোয়া আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনি অন্য মানুষের বাবা মার জন্য দোয়া করলে আপনার বাবা মাকে আল্লাহ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। তা আমার মা যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তবে করোনা না, এটা একটা সাহস দিয়ে দিলাম, আল্লাহর মেহরবানি মাকে আল্লাহ সুস্থ রেখেছেন রাখছেন। এই তিন চার দিন আগে পড়ে একটু সমস্যা হয়ে গেল, আর এখন হয়তো সম্ভবত স্ট্রোক করছেন, হয়তো 5-7 ঘন্টা পরে ডাক্তাররা বলবে যে কি হয়েছে না হয়েছে। দোয়া করবে যেন একটা ভালো খবরই আল্লাহ শোনায়। আসসালামু আলাইকুম।